সাত দিন পরেই সহায় হচ্ছেন ভাগ্যলক্ষ্মী, 2024 পর্যন্ত সুষময় তিন রাশির। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতি মাসে অনেক গ্রহ তাদের রাশি পরিবর্তন করে এবং সমস্ত অর্থাৎ ১২টি রাশিকে প্রভাবিত করে। বুধের গমন অনেক রাশির ভাগ্য উজ্জ্বল করতে চলেছে। বুধ ধনু রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে 2024 সাল পর্যন্ত এই তিনটি রাশির জাতকের জীবনে দেবী লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হবে। জেনে নিন এই সৌভাগ্যবান রাশিগুলি সম্পর্কে। মেষ রাশি। জ্যোতিষশাস্ত্র অনুসারে ধনু রাশিতে বুধের গোচর মেষ রাশির জাতকদের জন্য আশীর্বাদের চেয়ে কম হবে না। বুধ আপনার রাশির নবম ঘরে প্রবেশ করতে চলেছে। এমন পরিস্থিতিতে এই রাশির জাতকরা সৌভাগ্য লাভ করবেন। স্কিমগুলিতে লাভ হবে এবং আপনি যদি বিদেশ ভ্রমণের কথা ভাবছেন তবে মানুষের ইচ্ছা পূরণ হতে পারে। এই সময়ে আপনি কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে সফল হবেন। আপনি আপনার কর্মজীবনে সাফল্য পাবেন যা আপনার কর্মজীবনকে উন্নতির দিকে নিয়ে যাবে। পদোন্নতির লক্ষণও রয়েছে। এমন পরিস্থিতিতে আপনি ধর্মীয় ও শুভ অনুষ্ঠানেও অংশ নিতে পারেন। বৃষ রাশি। জ্যোতিষশাস্ত্র অনুসারে রাশিতে বুধের প্রবেশ রাশির জাতকদের জন্য অনুকূল ফল বয়ে আনবে। বুধ আপনার আয়ের ঘরে গোচর করছে। এই সময়ের মধ্যে আপনার আয় প্রভূতভাবে বৃদ্ধি পাচ্ছে বলে মনে হচ্ছে। এই সময়ে আপনার আয়ের নতুন উৎস তৈরি হবে বলে মনে হচ্ছে। শুধু তাই নয়, এই সময়ে আপনি পেশাগত ক্ষেত্রে সম্মান পাবেন। এই সময়ের মধ্যে আপনি বিনিয়োগ, শেয়ার, জুয়া এবং লটারি থেকে আর্থিক সুবিধা পাবেন। এই রাশির অধিপতি শনি এবং বুধের গোচরের সঙ্গে আপনি শুভ ফল পাবেন। মিথুন রাশি। জ্যোতিষশাস্ত্র অনুসারে বুধের ধনু রাশিতে প্রবেশ রাশির জাতকদের জন্য উপকারী প্রমাণিত হবে। এই সময়ে বুধ আপনার রাশির চতুর্থ ঘরে প্রবেশ করছে। এমন অবস্থায় আপনি বাহন, সম্পত্তি এবং সুখ ও সমৃদ্ধি পাবেন। রিয়েল এস্টেট, সম্পত্তি লেনদেন এবং জমি সংক্রান্ত ব্যবসায় লাভ হবে। শুধু তাই নয়, এই সময়টি আপনার কর্মজীবনে আর্থিক সুবিধা নিয়ে আসতে পারে। এই সময়ে আপনি ইতিবাচক শক্তি এবং সাহস অনুভব করবেন। বুধ আপনার রাশির অধিপতি। এমন পরিস্থিতিতে এই গোচর আপনার জন্য অনুকূল হবে। সিংহ রাশি। রাশির জাতকদের জন্য আশীর্বাদের চেয়ে কম হবে না। বুধ আপনার রাশির নবম ঘরে প্রবেশ করতে চলেছে। এমন পরিস্থিতিতে এই রাশির জাতকরা সৌভাগ্য লাভ করবেন। স্কিমগুলিতে লাভ হবে এবং আপনি যদি বিদেশ ভ্রমণের কথা ভাবছেন তবে মানুষের ইচ্ছা পূরণ হতে পারে। এই সময়ে আপনি কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে সফল হবেন। আপনি আপনার কর্মজীবনে সাফল্য পাবেন যা আপনার কর্মজীবনকে উন্নতির দিকে নিয়ে যাবে। পদোন্নতির লক্ষণও রয়েছে। এমন পরিস্থিতিতে আপনি ধর্মীয় ও শুভ অনুষ্ঠানেও অংশ নিতে পারেন। তুলা রাশি। রাশির জাতকদের জন্য আশীর্বাদের চেয়ে কম হবে না। বুধ আপনার রাশির নবম ঘরে প্রবেশ করতে চলেছে। এমন পরিস্থিতিতে এই রাশির জাতকরা সৌভাগ্য লাভ করবেন। স্কিমগুলিতে লাভ হবে এবং আপনি যদি বিদেশ ভ্রমণের কথা ভাবছেন তবে মানুষের ইচ্ছা পূরণ হতে পারে। এই সময়ে আপনি কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে সফল হবেন। আপনি আপনার কর্মজীবনে সাফল্য পাবেন যা আপনার কর্মজীবনকে উন্নতির দিকে নিয়ে যাবে। পদোন্নতির লক্ষণও রয়েছে। এমন পরিস্থিতিতে আপনি ধর্মীয় ও শুভ অনুষ্ঠানেও অংশ নিতে পারেন। মকর রাশি। বুধের ধনু রাশিতে প্রবেশ মকর রাশির জাতকদের জন্য উপকারী প্রমাণিত হবে। এই সময়ে বুধ আপনার রাশির চতুর্থ ঘরে প্রবেশ করছে। এমন অবস্থায় আপনি বাহন, সম্পত্তি এবং সুখ ও সমৃদ্ধি পাবেন। রিয়েল এস্টেট, সম্পত্তি লেনদেন এবং জমি সংক্রান্ত ব্যবসায় লাভ হবে। শুধু তাই নয়, এই সময়টি আপনার কর্মজীবনে আর্থিক সুবিধা নিয়ে আসতে পারে। এই সময়ে আপনি ইতিবাচক শক্তি এবং সাহস অনুভব করবেন। বুধ আপনার রাশির অধিপতি। এমন পরিস্থিতিতে এই গোচর আপনার জন্য অনুকূল হবে। কুম্ভ রাশি। জ্যোতিষশাস্ত্র অনুসারে ধনু রাশিতে বুধের প্রবেশ কুম্ভ রাশির জাতকদের জন্য অনুকূল ফল বয়ে আনবে। বুধ আপনার আয়ের ঘরে গোচর করছে। এই সময়ের মধ্যে আপনার আয় প্রভূতভাবে বৃদ্ধি পাচ্ছে বলে মনে হচ্ছে। এই সময়ে
আপনার আয়ের নতুন উৎস তৈরি হবে বলে মনে হচ্ছে। শুধু তাই নয়, এই সময়ে আপনি পেশাগত ক্ষেত্রে সম্মান পাবেন। এই সময়ের মধ্যে আপনি বিনিয়োগ, শেয়ার, জুয়া এবং লটারি থেকে আর্থিক সুবিধা পাবেন। এই রাশির অধিপতি শনি এবং বুধের গোচরের সঙ্গে আপনি শুভ ফল পাবেন। মীন রাশি ধনু রাশিতে বুধের গোচর মীন রাশির জাতকদের জন্য আশীর্বাদের চেয়ে কম হবে না। বুধ আপনার রাশির নবম ঘরে প্রবেশ করতে চলেছে। এমন পরিস্থিতিতে এই রাশির জাতকরা সৌভাগ্য লাভ করবেন। স্কিমগুলিতে লাভ হবে এবং আপনি যদি বিদেশ ভ্রমণের কথা ভাবছেন তবে মানুষের ইচ্ছা পূরণ হতে পারে। এই সময়ে আপনি কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে সফল হবেন। আপনি আপনার কর্মজীবনে সাফল্য পাবেন, যা আপনার কর্মজীবনকে উন্নতির দিকে নিয়ে যাবে। পদোন্নতির লক্ষণও রয়েছে। এমন পরিস্থিতিতে আপনি ধর্মীয় ও শুভ অনুষ্ঠানেও অংশ নিতে পারেন।